বিদেশী কোম্পানির উচৰত বন্ধকত্ব নীতি এনপিএফ কলা আইন নতুন পেনশন নীতি কর্মচারীর বাবে ব্যাধি খানাপাড়াত এনপিএস প্রত্যাহারের দাবিতে কর্মচারীর বিক্ষোভ राजस्थान ने फिर छत्तीसगढ़ ने फिर झारखंड ने और अभी अभी पंजाब ने भी किया है तो हम मोदी जी से गुजारिश कर रहे हैं ऑनलाइन और बिनाई कर रहे हैं कि आपको जल्दी केंद्र सरकार से इस एनपीएस काला कानून को खत्म करके पुरानी पेंशन बहाल करना चाहिए एनपीएस और फलत देशर शिक्षक कर्मचारीक विदेशी कंपनीर ऊर बिक्री करा हबो बुली उल्लेख करिले प्राथमिक शिक्षक सम्मेलनर रतुल गोस्वामी 2004 চনৰ প্ৰৱৰ্তন কৰা যি নতুন পেনচন আঁচনি যি পেনচন আঁচনিয়ে দেশৰ শিক্ষক কৰ্মচাৰীসকলক বিদেশী কোম্পানীৰ ওচৰত বিক্ৰী কৰে বা বন্ধক থয় সেই আঁচনি অতি শীঘ্ৰে ৰাজ্য চৰকাৰসমূহে কেন্দ্ৰ চৰকাৰে নাকচ কৰিব লাগে আৰু পুৰণি পেনচন নীতি বাহাল ৰখাৰ কাৰণে এই যি সংগ্ৰাম এই সংগ্ৰামৰ মান্যতা প্ৰদান কৰাৰ কাৰণে আমি ৰাজ্যৰ প্ৰাথমিক শিক্ষকসকলে দাবী জনাইছোঁ দেশৰ প্ৰাথমিক শিক্ষকসকলে আমি দাবী জনাইছোঁ দেশজুৰি পদযাত্রা হব এনপিএস প্রত্যাহারের দাবিত দেশের প্রাথমিক শিক্ষকসকলে অচিরেই এক ভারত জোড়ো আমি আন্দোলনের কার্যসূচী করিম সমগ্র দেশত আমি এই এনপিএস ব্যবস্থা প্রত্যাহারের বাবে একটা পদযাত্রা আমি আরম্ভ করিম সমগ্র দেশত আর তাত প্রত্যেকক্ষণ রাজ্যের সকল কর্মচারী আমাক সহযোগ করব সকল শিক্ষক কর্মচারী আমি সমন্বিতে একেলগে অহা মে মাহর পৰা এই কার্যসূচী আমার চলি যাব নতুন পেনশন নীতির ফলত কেনে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সন্দর্ভত কলে এগারী অবসরপ্রাপ্ত কর্মচারীয়ে কিমানকে পাইছে মই এতিয়া এনুইটি পাও 1023 টাকা আর 92 পয়সা সর্বমুঠ কিমান পায় আপনি গোটেই পেনশন সেখিনিয়ে পাই অসম্ভব এই অসম্ভব কল্পনা করব নয় অবস্থা এটা মানে আমার এই বয়সত ঔষধখিনি খার কিনারও সামর্থ্য নোহা হয়েছে নিজের প্রয়োজনীয় যেখানে আমার বৃদ্ধ বয়সত ঔষধের প্রয়োজন কর্মচারীসকলে খানাপাড়ার পর দিসপুরলে পদযাত্রা করার সিদ্ধান্ত লৈছে যদিও প্রশাসনের বাধার বাবে পদযাত্রা করব নিলে কর্মচারীসকলে রেল স্টেশনের পর উভতাই পথালে বহু কর্মচারী ইয়ার মাজতে কর্মচারীর দাবির প্রতি লৈ মুখ্যমন্ত্রী সঁহারি জানা বলে জানালে এগারী প্রতিবাদকারী সরকারের একটা ইতিবাচক সঁহারি পাইছো আমি বিচার সরকারে আমার 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 অসুবিধাব বুঝি পাওক আর সমগ্র কর্মচারী সমাজ যদি অন্ধকারময় ভবিষ্যৎ সেই ভবিষ্যতের আঁতর রাখি আমাকে পোহরের রেগুনি দিয়ক খানাপাড়ার রাজ্যের লঙ্কা বরপেটা শালবাড়ীকে ধরে কেবাটাও স্থানত এনপিএস প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মচারী প্রতিবাদকারী সকলে আশা করা ধরনের অন্ধকার ভবিষ্যতের সরকারের